সত্যি কথা, মেহেদি দিলে মনটা ভরে যায়। চলছে আমাদের ঈদের জন্য প্রিপারেশন, মেহেদির প্রিপারেশন চলছে ঈদের জন্য মেহেদি। এইটা দেখো, ওয়াও হ্যালো, ইটস কিউট। ফাইনালি আমাদের মেহেদি দেওয়া শেষ। ফাইজা, আমি, শর্মি আর আয়শা, তোমরা বলো কার ডিজাইন বেশি সুন্দর হয়েছে। তো আয়শাটা সুন্দর হয়েছে, ফাইজাটা আয়শা, ফাইজাটা। এবারে দুই হাতে মেহেদি দিয়ে হাত রাঙিয়েছে বউ শাশুড়ি মানে মৌসুমি এবং তার একমাত্র পুত্রবধূ আয়শা। ইতিমধ্যে মৌসুমির বাসায় শুরু হয়েছে ঈদের আমেজ। অন্যান্য বছরের চেয়ে এই বছর আমেজটা একটু বেশি, কেননা বেশ কিছুদিন আগে বিয়ে হয়েছে মৌসুমির একমাত্র ছেলে ফারদিনের। ঘরে এসেছে পুত্রবধূ আয়শা। ঈদের বেশ কয়েকদিন আগেই মৌসুমির বাড়িতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। ঈদের প্রস্তুতি হিসেবে পরিবারের যত মেয়েরা আছে সবাই মিলে সময় করে হাতে মেহেদি দিয়েছে, এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে মৌসুমি। ভিডিওটিতে দেখা যায় পরম যত্নে পুত্রবধূ আয়েশার হাতে মেহেদি দেওয়া হচ্ছে। এ সময় মৌসুমি এবং মেয়ে ফাইজার হাতেও মেহেদি দিতে দেখা যায়। সবার হাতে মেহেদি দেওয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মৌসুমি বলেন, মেহেদি দিলে একেবারে মন ভালো হয়ে যায়। যখন আমাদের মন খারাপ থাকে তখন যদি আমরা মেহেদি দেই আমাদের মন আবারও ফুরফুরা হয়ে যায়। এ সময় মৌসুমির পরিবারের অন্য সব সদস্যদের একসাথে বসে হাতে মেহেদি লাগাতেও দেখা যায়। মেহেদি দেওয়া শেষ করে আরেকটি ভিডিওতে মৌসুমি বলেন, আপনারা সবাই দেখে বলুন কার মেহেদিটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এ সময় মৌসুমি নিজেই বলেন, সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার আয়েশা মামুনির হাতে দেওয়া মেহেদি, তারপর সুন্দর হয়েছে ফাইজার, আর সবচেয়ে পচা হয়েছে আমার হাতের মেহেদি দেওয়া। ভিডিওতে মৌসুমি, আয়েশা এবং ফাইজাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর মৌসুমির যারা ভক্ত রয়েছে তারা খুবই প্রশংসা করছে মৌসুমির পরিবারের। কারণ একটা পরিবারের সম্পর্ক যখন এত মধুর হয় তখন সেই পরিবারের বন্ধনটা অনেক বেশি শক্ত হয়। সবাই দোয়া করছে মৌসুমি, আয়েশা, ফাইজা এদের সম্পর্ক যেন অটুট থাকে। দর্শক, আপনারা নিশ্চয়ই মৌসুমির পরিবারের এই মেহেদি দেওয়ার ভিডিওটি দেখেছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মৌসুমি, ফাইজা এবং আয়েশা এই তিনজনের মধ্যে কার হাতের মেহেদিটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে।